হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রাণীর বিভিন্নতার শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের তিনটি পর্ব নিয়ে কথা বলবো। একটি হচ্ছে প্লাটিহেলমিনথেস, একটি হচ্ছে নেমাটোডা এবং সর্বশেষ হচ্ছে মলাস্কা। এই তিনটি পর্ব কিভাবে খুব সহজে মনে রাখা যায়, কীভাবে প্রশ্ন আসে আমরা তা দেখব। সো ফার্স্টে যেটা, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। এই শব্দটার সাথে প্লেট, এই শব্দটার মিল আছে। প্লেট দেখতে কেমন? প্লেট দেখতে কিন্তু চ্যাপ্টা। তো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী যারা, ওদের আরেকটা নাম আছে। নাম কি? নামের অর্থ হচ্ছে চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি। নামকরণ করে কে? নামকরণ করা হচ্ছে বিজ্ঞানী মেইনট। পরিচিতি, এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। আমরা জানি দুই ধরনের প্রাণী হয়, একটা হচ্ছে দ্বিস্তরী, একটা হচ্ছে ত্রিস্তরী। তো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা হচ্ছে সর্বপ্রথম ত্রিস্তরী প্রাণী। এরা টিস্যু অঙ্গ মাত্রা বিশিষ্ট, এরা হচ্ছে টিস্যু অঙ্গ মাত্রা বিশিষ্ট। এরা হচ্ছে অন্তঃপরজীবী, মানে পরজীবী মানে কি, অন্যের ওপর নির্ভরশীল। এরা হচ্ছে উভলিঙ্গ, এরা হচ্ছে অ্যাসিলোমেট, মানে সিলমবিহীন। এরপর যেটা, সেটা হচ্ছে শ্বসন। এদের দেহে কোনো শ্বসন তন্ত্র থাকে না, খুব বেশি ইম্পর্টেন্ট, কোনো শ্বসন তন্ত্র থাকে না। রেচন, এদের দেহে একটা রেচন অঙ্গ আছে, এটার নাম হচ্ছে শিখাকোষ, খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। প্লাটিহেলমিনথেস পর্বের রেচন তন্ত্রের অঙ্গটার নাম কি? শিখাকোষ। অথবা শিখাকোষ কোথায় দেখা যায়? প্লাটিহেলমিনথেসে। চলন, চলনটা কি? এরা হচ্ছে দেহতলের সাহায্যে চলাচল করে, দেহের যে তলটা আছে ওইটার সাহায্যে চলাচল করে। পরিপাক, পরিপাকের জন্য পরিপাক নালি আছে। সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র বলতে রক্ত সংবহন তন্ত্রকে বোঝানো হয়েছে, রক্ত সংবহন তন্ত্রটাও অনুপস্থিত। তাহলে তোমরা খুব ভালোভাবে মনে রাখবা, প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীতে শ্বসন আর রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। কীভাবে মনে রাখবা আমরা পরে টিপসে দেখব। এক্সাম্পল কি? যকৃৎ কৃমি, ফিতা কৃমি। যকৃৎ কৃমি হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, ফিতা কৃমি হচ্ছে টাইনিয়া সলিয়াম। তো আমরা চলো বইয়ের বৈশিষ্ট্যগুলো দেখি। এদের দেহ হচ্ছে নরম, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরা হচ্ছে অ্যাসিলোমেট, মানে সিলমবিহীন। দেহত্বক সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস অথবা কিউটিকলে আবৃত, এইটা ইম্পর্টেন্ট, কিসে আবৃত? কিউটিকলে আবৃত। এদের দেহের অঙ্গের ফাঁক ফাঁক স্থানগুলো কি থাকে? প্যারেনকাইমা বা মেসেনকাইমা দ্বারা পূর্ণ থাকে। বাহ্যিক চোষক বা হুক উপস্থিত। চোষক বা হুক দিয়ে কী করে এরা? ওই যে, এরা তো পরজীবী, কী করে? পোষক দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে এই চোষক বা হুকের মাধ্যমে। এই যে, এইটা ইম্পর্টেন্ট, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসনতন্ত্র কি? অনুপস্থিত। রেচনতন্ত্র কি? শিখাকোষ। রেচনতন্ত্র হচ্ছে শিখাকোষ। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখব, সেটা হচ্ছে কোটি টাকার টিপস। কি মনে রাখবো? দুই তিন দিন অনুপস্থিতির পরে কিউট শিখা প্লেট নিয়ে আসিল। দুই তিন দিন অনুপস্থিতির পরে কিউট শিখা প্লেট নিয়ে আসিল। দুই তিন দিন অনুপস্থিত ছিল, কে অনুপস্থিত ছিল? শিখা। সে দেখতে কেমন? সে হচ্ছে অনেক কিউট। পরে যখন দুই তিন দিন পর আসে, কী নিয়ে আসে? প্লেট নিয়ে আসে। তো আমরা কীভাবে মনে রাখবো? দুই তিন দিন, এটাতে যে দুই আসে এটা তো হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, যে তিন আসে এটা তো হচ্ছে ত্রিস্তরী, ঠিক আছে? দুইয়ে কি? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তিনে কি? ত্রিস্তরী। এরপর কি? অনুপস্থিত, অনুপস্থিত, অনুপস্থিত। রক্ত সংবহন তন্ত্র ও শ্বসনতন্ত্র কি? অনুপস্থিত। এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এইটা। তারপর কি? তারপর হচ্ছে পরে, পরে তো হচ্ছে প্যারেনকাইমা, ওই যে ফাঁকা ফাঁকা স্থানগুলো কি দ্বারা পূর্ণ থাকে? প্যারেনকাইমা, কিউট। কিউট কি? যে আবরণটা আছে ওইটা হচ্ছে কিউটিকল। শিখা, যে রেচনটা আছে ওইটার নাম আছে শিখাকোষ। প্লেট, প্লেট কি? প্লেট হচ্ছে পর্বের নাম, প্লেটে হচ্ছে প্লাটিহেলমিনথেস, নিয়েতে কিছু নাই, আসিল, আসিলতে কি? অ্যাসিলোমেট। তাহলে আমরা যদি এই একটা লাইন মনে রাখি, দুই তিন দিন অনুপস্থিতির পরে কিউট শিখা প্লেট নিয়ে আসিল, প্রথমটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিস্তরী, রক্ত সংবহন তন্ত্র ও শ্বসনতন্ত্র অনুপস্থিত, প্যারেনকাইমা কোষ থাকে, কিউটিকল থাকে, শিখাকোষ আছে, প্লেট দিয়ে পর্বের নাম প্লাটিহেলমিনথেস, আসিলতে অ্যাসিলোমেট। আশা করি এখন আর কারো প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে কষ্ট হবে না। এরপর যেটা দেখব সেটা হচ্ছে নেমাটোডা। মনে রাখবা, প্লাটিহেলমিনথেস প্লেট দেখতে চ্যাপ্টা, ওইটা ছিল চ্যাপ্টা কৃমি বা
ফিতাকৃমি। নেমাটোডা কি? নেমাটোডা হচ্ছে গোল কৃমি। নেমাটোডা কি? নেমাটোডা হচ্ছে গোল কৃমি। নেমাটোডার সাথে নেইমারের একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক আমরা এটা দেখব। নেইমার কি খেলে? ফুটবল খেলে। ফুটবল দেখতে কেমন? গোল। তো এই নেমাটোডা মানে কি? গোল কৃমি। কে আবিষ্কার করে? গগেনবাউর। মিস্টার গগেনবাউর নামকরণ করে। পরিচিতি, এরা হচ্ছে সুতা কৃমি। এরা অঙ্গতন্ত্র মাত্রা বিশিষ্ট। এরাও অন্তঃপরজীবী, উভয়লিঙ্গ। সুডোসিলোমেট, এরা হচ্ছে সুডোসিলোমেট। এরপর কি? সুডোসিলোমেট মানে কি মনে আছে? অপ্রকৃত ভ্রান্ত সিলোম। শ্বসন, এদের দেহেও শ্বসনতন্ত্র অনুপস্থিত। রেচন জাতীয় কিছু এই পর্বের প্রাণীতে পাওয়া যায় না। চলন, এরাও তোমার দেহতলের সাহায্যে চলাচল করে। এরপর যেটা, সেটা হচ্ছে যে পরিপাক। এদের পরিপাকটা একটু বিশেষ রকমের। নলের ভেতর নল, টিউব উইদিন টিউব। নলের ভেতর নল মানে একটা নল সদৃশ বস্তু থাকে, এই নল সদৃশ বস্তুর মধ্যেই আবার একটা নলের মতো বস্তু থাকে। এই জন্য এদের পরিপাককে বলা হয় নলের ভেতর নল। সংবহনতন্ত্র সেম, এদের দেহ সংবহনতন্ত্র কি? অনুপস্থিত। এক্সাম্পল কি? চোখ কৃমি, লোয়া লোয়া, গোল কৃমি, অ্যাসকারিস, লুম্বিক্রয়েস। এখন কয়েকটা বৈশিষ্ট্য দেখি চলো। দেহ কি? ত্রিস্তরী, সুডোসিলোমেট, অখণ্ডকায়িত, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এরাও হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অকোষীয় কিউটিকল দ্বারা আবৃত থাকে। এই যে এদের দেহ নলের ভেতর নল ধরনের গঠনের মতো, নলের ভেতর নল। ইংলিশটা মনে রাখবা, টিউব উইদিন টিউব। শ্বসনতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। মুখছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবৃত্ত। ওষ্ঠে পরিবৃত্ত, ওষ্ঠটাকে ওষ্ঠ হচ্ছে তোমার মানুষের যেমন ঠোঁট আছে, ওদেরটাকে বলা হয় ওষ্ঠ। এখন এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কীভাবে মনে রাখবো? নেইমারের, ফার্স্টে বলেছিলাম নেইমারটা মনে রাখবা, নেইমারের সংশয় কেটে অতপর দীপাও সিউল গেল। নেইমারের সংশয় কেটে অতপর দীপাও সিউল গেল। কি হচ্ছে? নেইমারের হচ্ছে পর্বের নাম নেমাটোডা। সংশয়, সংশয়ের দেখো এই যে স আছে না, দন্তাস, এটা তো হচ্ছে সংবহনতন্ত্র। আর এই যে তালব্যস, এটা তো হচ্ছে শ্বসনতন্ত্র, মানে সংশয়। রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র কি? অনুপস্থিত। সংশয়ের প্রথম শতে হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, পরে তালব্যসতে হচ্ছে শ্বসনতন্ত্র অনুপস্থিত। কেটেতে কি? বুঝতেই পারতেছ, কেটেতে হচ্ছে কিউটিকল। কেটেতে হচ্ছে কিউটিকল। অতপরে কি? অন্তঃপরজীবী। অতপরে হচ্ছে অন্তঃপরজীবী। এখন একটা বিষয় খেয়াল করো, কেটেতে আর কতে কিউটিকল, আবার টতে যেটা, টতে কি? এই যে টিউব উইদিন টিউব, এটা মানে কি? এটা মানে হচ্ছে নলের ভেতর নল। মনে রাখবা, নলের ভেতর নল দেখা যায় নেমাটোডা পর্বের প্রাণীতে। দীপা, দীপাতে হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। সিউলে হচ্ছে সিউডোসিলোমেট, মানে ভ্রান্ত সিলম, অপ্রকৃত সিলম যেটা। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। মলাস্কা নামের অর্থ হচ্ছে কম্বোজ প্রাণী, মানে মলাস্কার আরেকটা নাম হচ্ছে কম্বোজ প্রাণী। নামকরণ করকে নামকরণ করেছে লিনিয়াস। এটা হচ্ছে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব, এটা মনে রাখবে, দ্বিতীয় বৃহত্তম পর্ব। এরা কি? এরা একটা খোলসের মতো আবরণে আবৃত থাকে। ওই আবরণটাকে বলা হয় মেন্টাল, মেন্টাল নামক আবরণে আবৃত। এরা হচ্ছে ইউসিলোমেট, মানে প্রকৃত সিলমই হচ্ছে এরা। এই পর্ব থেকে প্রকৃত সিলম শুরু হয়। এরপর কি? এরপর হচ্ছে শ্বসন। এদের দেহে শ্বসনটা একটু উন্নত, ফুলকা ও ফুসফুসের মাধ্যমে হয়, রেচন জাতীয় কিছু পাওয়া যায়নি। চলন, এরা হচ্ছে মাংসল পদ দ্বারা চলাচল করে, মানে মাংসের মতো শক্ত পদ আছে, ওগুলো দ্বারা চলাচল করে। এরপর কি? পরিপাক, পরিপাক হচ্ছে পেঁচানো আকৃতির। পেঁচানো আকৃতির বলতে এখানে পেঁচানো ইউ আকৃতির হবে, পেঁচানো ইউ আকৃতির হবে। ইউ আকৃতির পেঁচানো একটা পৌষ্টিক নালী আছে। কি দিয়ে নির্মিত? কাইটিন নির্মিত রেডুলা বা রেতিজিব্বা আছে, রেডুলা বা রেতিজিব্বা আছে, কাইটিন নির্মিত। আর পরিপাক যে নালীটা, এটা কেমন আকৃতির? ইউ আকৃতির। সংবহনতন্ত্র অর্ধমুক্ত হিমোসিল। সংবহনতন্ত্র বলতে রক্ত সংবহনতন্ত্রকে বোঝানো হয়েছে, যাকে আমরা বলি হিমোসিল। আর এটা কি? এটা হচ্ছে
অর্ধমুক্ত। মনে রাখবা রক্ত সংবহন তন্ত্র দুই রকম, একটা হচ্ছে মুক্ত, একটা হচ্ছে বদ্ধ। বদ্ধ কোনটা? বদ্ধ হচ্ছে যেমন মানুষেরটা, মানুষের রক্তটা কি হয় ধমনী শিরা কৈশিক জালিকা এইসবের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, ঠিক তেমনি ভাবে যাদেরটা মুক্ত ওদেরটা এই সমস্ত নালিকার মধ্যে দিয়ে প্রবাহিত হয় না, পুরো রক্তটা পুরো দেহ জুড়েই, দেহ গহ্বর জুড়েই পরিবাহিত হয়, এজন্য এদেরকে বলা হয় মুক্ত বা অর্ধমুক্ত। এক্সাম্পল কি? অক্টোপাস, অক্টোপাস ভালগারিস, সেপিয়া, ললিগ, শামুক হচ্ছে কি, এগুলা কিভাবে মনে রাখবো? টিপসটা কি? টিপসটা হচ্ছে হিমুর মামারা ফুল মোল্লা, মানে হিমুর অনেকগুলো মামা আছে, ওই মামারা কি ফুল মোল্লা, মোল্লা মানে টুপি পরে মাথায়, এটা বুঝাইছে আর কি, হিমুর মামারা ফুল মোল্লা। তো কীভাবে মনে রাখবো? হিমুতে হচ্ছে, হতে হচ্ছে হিমোসিল, মতে হচ্ছে মেন্টল, ঠিক আছে, যে আবরণটা থাকে। তারপর হচ্ছে রেডুলা, এই যে রতে, রতে হচ্ছে রেডুলা, রেতি জিব্বা যেটা। ফুলে কি? ফুলে হচ্ছে ফুলকা ও ফুসফুস আছে। মল্লাতে কি? মল্লাতে হচ্ছে পর্বের নাম মলাস্কা, তাহলে কি হিমোসিল আছে, রক্ত সংবহন তন্ত্র যেটা অর্ধমুক্ত, মামার মতে হচ্ছে মেন্টল, রতে হচ্ছে রেডুলা, ফুলে হচ্ছে ফুলকা ফুসফুস, মল্লাতে হচ্ছে কি পর্বের নাম, তাহলে এইটা পড়লেই আমরা মলাস্কা পর্বের বৈশিষ্ট্য মনে রাখতে পারবো। এখন প্রশ্ন যেভাবে আসতে পারে, প্রথম প্রশ্নটা দেখি, গুড়াকৃমি নিম্নের কোন পর্বের অন্তর্ভুক্ত? গুড়াকৃমি নিম্নের কোন পর্বের অন্তর্ভুক্ত? অপশনগুলো হচ্ছে প্রোটোজোয়া, নেমাটোডা, প্লাটিহেলমিনথিস, অ্যানিলিডা। তোমরা পট করে অ্যান্সারটা দিয়ে দাও, অ্যান্সারটা হচ্ছে নেমাটোডা। এরপর যেটা সেটা হচ্ছে মুখ বিবরে রেডুলা নামক অংশ থাকে কোন পর্বের প্রাণীতে? একটু গেস করো তো, রেডুলা, রেডুলা মামারা, রেডুলা মামারা, মামার মতে ছিল মেন্টাল, রতে ছিল রেডুলা, কোন পর্বের? অবশ্যই মলাস্কা পর্বের, কর্ডাটা, নিডারিয়া, মলাস্কা, অ্যানিলিডা, অ্যান্সারটা কী হবে? মলাস্কা। এরপর কি, কোনটি প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য নয়? এই প্রশ্নগুলো কিন্তু সব বিগত সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। প্লাটিহেলমিনথেস কি ত্রিস্তরী? হ্যাঁ ত্রিস্তরী। শিখাকোষ আছে? অবশ্যই আছে। কিউটিকলে আবৃত? অবশ্যই কিউটিকলে আবৃত। রক্ত সংবহন তন্ত্র মুক্ত, এটা কি ঠিক? আমরা জানি প্লাটিহেলমিনথিসে কোনো রক্ত সংবহনতন্ত্র ও শ্বসনতন্ত্র নাই, তাহলে রক্ত সংবহনতন্ত্র মুক্ত এইটা প্লাটিহেলমিনথিসের বৈশিষ্ট্য নয়। তো এই প্রশ্নগুলো কিন্তু মেডিকেলে আসছে, আমি আবারও বলি, এইভাবে প্রশ্ন আসে। তো তোমরা কি করবে, টিপসগুলো মুখস্থ করে ফেলবে, টিপসগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, এক্সাম্পলগুলো পড়বে, ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। সো নেক্সট ক্লাসে আমরা বাকি যেই পর্বগুলো আছে ওগুলো নিয়ে কথা বলবো। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।